হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। ওয়েলকাম টু মাই চ্যানেল শুক্লাস হোম কিচেন। আজ আমি আমার কিচেনে আবারও একটি পরিচিত রেসিপি বানাবো, আর আমার মতন করে এটি বানাবো। সেটি হলো সর্ষে পাবদা। ভীষণই টেস্টি একটি রেসিপি। লাঞ্চ বা ডিনারে এই রেসিপিটা রাখাই যায় আর ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এই সর্ষে পাবদা বা পাবদা সর্ষে রেডি করতে আমার কী কী লাগছে আর আমি কীভাবে বানাচ্ছি। আজ আমি বানাবো সর্ষে পাবদা। তার জন্য সবার প্রথমে দরকার পাবদা মাছ। এখানে আমি 5 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1/2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ নিয়েছি কালো সর্ষে, 1/2 চামচ নিয়েছি পোস্ত, আর 1/2 চামচ নিয়েছি কালো জিরে, আর এখানে এই 2 পাঁচ নিয়েছি আমি ধনে পাতা। আর লাগছে এখানে একটা আমি টমেটো এইভাবে কুচি করে নিয়েছি, আর লাগছে হলুদ। আমি রান্নাটা সর্ষের তেলে করব, সর্ষের তেল, লবণ, জল পরিমাণ মতন, আর নিয়েছি আমি সোমবারের জন্য নিয়েছি 2 শুকনো লঙ্কা, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর 1/2 চামচ নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। সবার ফার্স্টে আমি মাছগুলোর মধ্যে সামান্য লবণ, হলুদ, একটু মাখিয়ে নেব। দেখুন আমি লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো। আমাদের মাছটা 5 মিনিট হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। আমি এবার একটা মশলা বানিয়ে নেব, তার মধ্যে দেব কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, আর যে লাল লঙ্কাটা নিয়েছিলাম আমি লাল লঙ্কাটা দিয়ে দেব 1/2 চামচ আছে, সামান্য লবণ দিয়ে আগে আমি শুকনো একটা ড্রাই পেস্ট করে নেব। দেখুন আমি শুকনো একটা ড্রাই পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো, আর দেব সামান্য জল, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও পেস্ট করে নেব। দেখুন আমাদের পেস্টটা একদম রেডি। আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি মাছটা ভাজার জন্য 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা খুব ভালো করে আমি গরম হতে দেব। আমাদের 1 পিট ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। খুব বেশি কড়া করে না ভাজলেও হয়। আমি এবার এই পিঠটাও হতে দেব। আমাদের এই পিঠটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বাকি মাছটাও আমি সেম প্রসেসে ভেজে নেব। বাকি মাছটাও আমি সেম প্রসেসে ভেজে নেব। আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, আর যে পেস্টটা আমি করে নিয়েছি সে পেস্টটা আমি দিয়ে দেব। লঙ্কাগুলো একটু ভেজে নেব। এবার আমি ওই পেস্টটা দিয়ে দেব। একটু মিক্সিং জারটা ধুয়ে জল দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ সামান্য, আর লবণটা বুঝে দেবে, কারণ লবণটা আমি পেস্ট করার সময় দিয়েছি, খুব সামান্য লবণ দেব। একটু কষিয়ে নেব। আমাদের 3 মিনিট হয়ে গেছে,
বেশ সুন্দর পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে আমাদের মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল, জলটা একটু বুঝে দেবেন, খুব বেশি জল এটা প্রয়োজন হয় না, গ্রেভিটা বেশ মাখামাখাই হবে সেই বুঝে জল দিলাম। খুব টেস্টি একটি রান্না, আমি এইভাবে সর্ষে পাবদা করে থাকি, অনেকেই অনেকভাবে করে থাকে। এটা কেমন লাগলো অবশ্যই আপনারা করে দেখবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আমি দিয়ে দেব মাছটা, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম বাড়াবো না, মিডিয়ামেই রাখবো। এবার আমি ঢেকে দেব, 7-8 মিনিটের জন্য ঢেকে দেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখব। আমাদের 3-4 মিনিট হয়ে গেছে, বেশ মাছটাও সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম, কাঁচা লঙ্কা 4টে চিরে দিয়েছি, আর 1 চামচ পর্যন্ত সর্ষের তেল, জাস্ট একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, আর ধনে পাতা কুচি, আমাদের আজকে একদম রেডি সর্ষে পাবদা। আমি এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, দিয়ে আমি ঢেকে রাখবো, 8-10 মিনিট পর আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সর্ষে পাবদা, প্লেন সাদা ভাতের সাথে সার্ভ করুন, দারুণ লাগবে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।